Assalamualaikum. Welcome to my channel. Shobai kemon achen? Guys, ajker vlog ti khubi special because apnara jara best quality bhalo maner badminton racket kinte achen tader jonno. Ajke ami chole aschi Bangladesher shorbobrihot sports market Maulana Bhashani Hocky Stadium e. Mane achi dokaner naam hocche ge Galaxy Sports. Ei market er moddhe onek popular ekta dokan. Maulana Bhashani Hocky Stadium e 28 number dokan Galaxy Sports. Jara professionally racket mane badminton racket khele thaken tader kach theke original Racket gula pay jaben. Tamu dekhane bibhinno brander asse, Apas asse, Unix asse, Leaning asse, aro onek brander asse. Ajke ami apnaderke dekhate chesta korbo je tader showroom e ki ki racket gula asse, kontar kemon price. Okane address phone number diye rakhbo description box e. Ar jara courier e nite chan, apnara chaile courier e nite parben. Shetar jonno apnar screen e dewa number e tader sathe contact korlei hobe. Na bolia shorashori amra Tamjit bhaier kache chole jai. Jani je bhaier kache ki ki racket gula asse. Hi, kemon achen? Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ যে বলেন যে আপনাদের কাছে কি কি ব্র্যান্ডের র‍্যাকেটগুলো পাওয়া যাবে আমার কাছে ইউনিক্স লিনি জি কার্লটন ওয়াই 3 অ্যাপাস কাওয়াসাকি অল ব্র্যান্ডেডই আমার কাছে ব্যাডমিন্টন র‍্যাকেট বেস্ট কোয়ালিটির গুলো আছে ওকে এগুলো কি অরিজিনাল সবগুলো অরিজিনাল অনেকে আছে আর অনেকগুলো আছে হচ্ছে আপনার নরমাল ইউজারের জন্য আবার যারা প্রফেশনাল লেভেলে খেলেন অরিজিনাল কিংবা একটা ভালো মানের র‍্যাকেট কোথায় পাবেন কিংবা অরিজিনাল র‍্যাকেট অনেকে খুঁজে পান না নিতে আসেন অরিজিনাল নিয়ে অনেকে নিয়ে চলে যায় কপি এর জন্য আমরা এই বছর মূলত যা নিয়ে এসেছি অরিজিনাল র‍্যাকেট প্রত্যেকটা র‍্যাকেট যারা প্রফেশনাল লেভেলে খেলেন কিংবা যে র‍্যাকেট সম্বন্ধে দেখাবো দেখলে বুঝতে পারবেন ওগুলো কোন মানের খুব ভালো জিনিস শোরুমের যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে তো চলুন আমরা কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করি বাচ্চাদের ব্যাট নিতে যাচ্ছেন মূলত হচ্ছে যারা নতুন ব্যাডমিন্টন খেলেন কিংবা শীতের সময় শুধু খেলেন তাদের জন্য এগুলো আছে এটা হচ্ছে ইয়োনেক্সের কার্বনিক্স সিরিজের কার্বনিক্স 21 25 এগুলো আছে 450 টাকা করে ঠিক আছে এটার ভিতরে যেমন মডেল আছে কার্বনিক্স 21 আছে 25 আছে 35 আছে 30 আছে মূলত এটা কালো কালারের ভিতরেই হয় র‍্যাকেট সুন্দর অনেক হালকা কপি র‍্যাকেট হ্যাঁ এগুলো কি 400 টাকা করে নাকি 450 টাকা করে ইয়োনেক্সের বিভিন্ন রকম কালার হয় যেমন হচ্ছে ভল্টিক 10 ডিজি ডোরা 88 হ্যাঁ ডোরা বলতে ডুয়েল কালারের আচ্ছা আচ্ছা মানে দুই পাশে দুই কালার দুই দুই পাশে দুই কালার এগুলো নিলে হচ্ছে আপনার 500 করে রেট 500 টাকা করে 500 করে হ্যাঁ এর ভিতরে এগুলো তো মোটামুটি খারাপ না না এগুলো ভালো এগুলো খেলা যায় যে র‍্যাকেট এগুলো টেনশনও খুব ভালো প্লাস এগুলো খেলা যায় হালকাও আচ্ছা এগুলো জোড়া ছাড়া হ্যাঁ হ্যাঁ জোড়া ছাড়া ফুল জয়েন্ট ব্র্যান্ডের বাট এগুলো অরিজিনাল না হ্যাঁ ফুল জয়েন্ট হেডের এটা হচ্ছে লিনিং এর আরএসএল এর জি আর এখানে মডেল নাম্বারও দেয়া আছে হ্যাঁ ওকে এগুলো নিলে হচ্ছে আপনার 550 টাকা করে 550 টাকা করে এগুলো তো আপনাদের বাজেটের উপর ডিপেন্ড করে এগুলো হচ্ছে মূলত কম বাজেটের আর কি হ্যাঁ এগুলো আছে ইয়োনেক্সেরই এটাও কপি ব্যাট হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে শুধু ফ্রেম হ্যাঁ শুধু ফ্রেম এগুলো হচ্ছে 1200 টাকা করে ফ্রেম এটা হচ্ছে ভল্টিক এফবি আচ্ছা এগুলো কতটুকু টেনশন নিতে পারবে এগুলো ভাই লেখা থাকে হচ্ছে আপনার 32 থেকে 35 এলবিএল এলবিএস কিন্তু অ্যাকচুয়াল ভাবে এগুলো 24 25 দিলে না আচ্ছা ব্যাডমিন্টন র‍্যাকেট 24 25 মানে হাই টেনশন ভালো টেনশন হ্যাঁ এটার ভিতরে আপনার দুটো তিনটে কালার ডিজাইন আছে ওইটার মধ্যে হ্যাঁ ওইটার ভিতরে ওইটার মধ্যে সেম অনেকগুলো কালার হবে ফুল ফাইবার এটা হচ্ছে কি হেড ব্র্যান্ডের সম্পূর্ণ ফাইবারে হবে আর কি ফুল ফাইবার হ্যাঁ ফুল ফাইবার এটার কালার আছে তিনটে চারটে কালার আছে কামরাঙ্গা ডিজাইনের একটু ঢেউ ঢেউ টাইপের হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার ভিতরে আপনার কয়েকটা রেটের আছে যেমন এটার রেট হচ্ছে 1800 টাকা ফ্রেম ফুল ফাইবারের এটা ফুললি ফাইবার 1800 টাকা প্রাইস 1800 টাকা প্রাইস এটার ভিতরে দুইটা তিনটা কালার আছে আচ্ছা তো এখানে কিন্তু তিনটা কালার আছে আর আরো কালার আছে হ্যাঁ ফুল জয়েন্ট হাফ ফাইবার হ্যাঁ জি এটা আছে হেডের এগুলো হচ্ছে 1500 টাকা করে এটা কিন্তু মোটামুটি ভালো মানের ভালো ভালো 26 28 টেনশন নিবে প্লাস এগুলো র‍্যাকেটও ভালো এগুলো ফ্লেক্সিবিলিটি র‍্যাকেট অনেক বেটার র‍্যাকেট তো আমি জাস্ট আপনাদেরকে এগুলো সংক্ষেপে দেখাচ্ছি কারণ এখানে অনেক মডেল আছে ওকে এই বছর ইউনিক্স এর ভিতরে কামরাঙ্গা ডিজাইনের এসেছে হ্যাঁ এই এগুলো আছে 1400 টাকা করে পড়বে ফ্রেম এটার ভিতরে তিনটে চারটে কালার কালার আছে ইউনিক্স এর মধ্যে ইউনিক্স এর ভিতরে ওয়াই 3 আছে ব্লেড 10 মডেল আচ্ছা এটা কিসের জন্য দেওয়া হয় ভাই কোনটা এটা 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 যে ডিজাইনটা এটার কাজটা হচ্ছে হাতের যে ভাইব্রেশন আমরা যে সময় খেলি এখানে অনেক সময় কর্কের একটা ভাইব্রেশন থাকে না র‍্যাকেটে লাগলে ভাইব্রেশনটা গ্রাস করার জন্য মূলত এই রাবারটা ইউজ করা হয় এই ভাইব্রেশনটা হাতে যেন না পৌঁছায় মানে প্রেসারটা যেন প্রেসারটা যেন না আসে হ্যাঁ এর জন্য আর এটার ভিতরে আপনার তিনটে চারটে মডেল আছে এটা হচ্ছে যেমন ব্লেড 8 হ্যাঁ তারপর আছে এই একটা মডেল এগুলো নিলে আপনার পড়বে 2000 টাকা করে ফ্রেম এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা মডেল মডেল আছে হ্যাঁ ব্র্যান্ড হচ্ছে ওয়াই 3 আছে ব্লেড এটা হচ্ছে ব্লেড 10 একবার লেটেস্ট মডেলটা এখানে ব্লেড 10 ব্লেড 8
আরএসএল খুবই হালকা র‍্যাকেট তার সাথে প্লাস হচ্ছে কালারগুলো অনেক সুন্দর 733 আচ্ছা ঠিক আছে তো এটার মধ্যে কি ওটা আরেকটা মডেল নাকি এটা ওটার ভিতর আরেকটা মডেল আরএসএল এর আচ্ছা এগুলো নিলে হচ্ছে 2200 টাকা করে ফ্রেম এগুলো কি আরএসএল অরিজিনাল এগুলো ভাই মাস্টার কপি মাস্টার কপি হ্যাঁ মাস্টার কপি এগুলোর দাম হচ্ছে 2200 টাকা করে 2200 টাকা করে ফ্রেম আচ্ছা এখানে মেশিন আছে ওজন মাপার এবারটার ওজন আছে হচ্ছে আপনার 85 গ্রাম গ্রিপ গ্রিপ সহ গ্রিপ আছে এখানে একটা কার্ড আছে এটা সহ হচ্ছে 85 গ্রাম ওজন সবগুলো তো 80 85 এমন হয় ভালো প্রফেশনাল লেভেল লেভেলের র‍্যাকেট 80 85 গ্রাম হয় আর যারা মূলত আরেকটু প্রফেশনাল লেভেলে খেলেন 3 4 এর ভিতরে র‍্যাকেট নিতে যাচ্ছেন এটা আছে ক্যাসন ইউ3 ক্যাসন ব্র্যান্ডের ইউ3 এটা 100% অরিজিনাল র‍্যাকেট এগুলো হুম এটা 100% অরিজিনাল র‍্যাকেট এগুলো টেনশন নেই খুব ভালো ওকে এই ফ্রেমটা আছে এটা নিলে রাখা যাবে 3000 করে ফ্রেম 3000 টাকা করে এটার মধ্যে কালার হবে কয়টা কালার এটার ভিতরে দুইটা অ্যাশোয়ের র‍্যাকেটের খুব চাহিদা ছিল তার পাশাপাশি আপনারা র‍্যাকেটটার ভালো বলছেন হ্যাঁ তো যার ধরুন এবারেও নিয়ে এসেছি এবার এটার রেট আরেকটু কমাই দিছি অ্যাশোয়ে অ্যাশোয়ে ফ্যান্টম এক্সপায়ার 1 আছে এক্সপায়ার 2 আছে হ্যাঁ এক্স স্প্লিট আছে এটার ভিতরে দুইটা তিনটা মডেল ওকে যারা হাই টেনশনে খেলেন একটু বেশি টেনশন দিতে তাদের জন্য মূলত এইটা এটা হচ্ছে স্ম্যাশ র‍্যাকেট যারা স্ম্যাশ করে খেলতে পছন্দ করেন তাদের জন্য এটা এটা হচ্ছে রেট 2500 টাকা বিএসআর অরিজিনাল র‍্যাকেট অরিজিনাল র‍্যাকেট এটা এখানে আপনি যে সময় স্ক্যানিং করবেন করলে অটোমেটিক গুগলে আপনার এই ব্যাডের ছবি সহ চলে আসবে তো যেগুলো অরিজিনাল ওনারা কিন্তু বলে দিচ্ছে যে এটা অরিজিনাল ওটা কপি ওটা মাস্টার কপি ওকে আচ্ছা এটার প্রাইস কত পড়বে যেটা দেখেন 3000 টাকা 3000 টাকা ওকে এটা আছে ভিক্টরের ভিক্টর জি ভিক্টর এটা কি অরিজিনাল ভিক্টরের এটা একবারে লেটেস্ট মডেল অরিজিনাল অরিজিনাল আচ্ছা তো এটার কালার কম্বিনেশনটা কেমন এটা কালার হচ্ছে দুইটা কালার ভিক্টরের একটা হচ্ছে থাস্টর কে এটা মডেল কি স্পাইডারম্যান স্পাইডারম্যান হ্যাঁ স্পাইডারম্যান এটার মডেল এই যে স্পাইডারম্যানের একটা ছবিও দেয়া আছে ওকে স্পাইডারম্যানের একটা ছবি দেওয়া আছে এবং এটার মডেল স্পাইডারম্যান ভিক্টরের ওকে জি ভিক্টরের এটা আছে 4000 টাকা দাম 4000 টাকা হ্যাঁ এটা আছে আরেকটু কম থাস্টর কে এটা হচ্ছে আপনার 3200 টাকা রেট এটা হচ্ছে থাস্টর এফ আচ্ছা এখন আসলে বিভিন্ন প্রাইজের অনেক মডেল আছে আর এগুলো আছে অ্যাপাসের অ্যাশোয়ে আছে অ্যাশোয়ের ভিতরে চারটি পাঁচটা ডিজাইন আছে ওকে অ্যাশোয়ের একটা মডেলের এক এক রকম রেট এখানে ভালো মানের র‍্যাকেট অনেক আছে ওকে আমি আপনাদের প্রত্যেকটা র‍্যাকেটেরই দেখাবো ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন জি আবার যারা হেডের ভিতরে চাচ্ছেন একটু ভালো র‍্যাকেট নেবেন অরিজিনাল র‍্যাকেট আচ্ছা একটা বিষয় তোমাকে বলা হলো না যে এই যে আপনি ফ্রেমগুলো দেখাইছেন ফ্রেমগুলোর সাথে ব্যাগ কোনগুলো থাকবে ব্যাগ এক একটা ফ্রেমের ব্যাগ হচ্ছে এক এক রকম যেমন লিনিং এর র‍্যাকেটের সাথে আপনার এই কভার আছে হ্যাঁ কিছু ফ্রেমের সাথে আবার আপনার ছোট অরিজিনাল যে কভারটা সেই কভার আছে আবার ম্যাক্স বোল্ড আছে এক একটা র‍্যাকেটের মডেলের কভার এক এক রকম আর মূলত হচ্ছে কভারটা মেন না কভার বড় হলেই যে র‍্যাকেটটা খুব ভালো হয়ে গেল তা না মূল হচ্ছে র‍্যাকেট র‍্যাকেটটা আপনার যদি ভালো হয় কভার অনেক র‍্যাকেট আছে কভার ছাড়াও অনেক ভালো র‍্যাকেট যারা হেডের র‍্যাকেট খুঁজতেছেন অরিজিনাল এটা হচ্ছে T100 এগুলো নিলে রাখা যাবে একদম 3500 করে আচ্ছা এটা কালারটা কিন্তু একদম চোখে পড়ার মতো অরেঞ্জ কালার হেড ব্র্যান্ড অরিজিনাল আর কি এটা এটার মডেল হচ্ছে কি T100 এটা গ্রিপ সহ এটার ভিতরে দুইটা তিনটা কালার হয় এটার মধ্যে না হ্যাঁ আচ্ছা এটা একটা কালার এখানে ব্ল্যাক কালার একটা আছে আমরা প্রত্যেকটা র‍্যাকেটই মেপে দেখাই দিই আচ্ছা আচ্ছা যা আছে অ্যাকচুয়াল তাই এটা আছে হচ্ছে আপনার 89 গ্রাম 89 গ্রাম আর কি আচ্ছা আর ক্যাসন যেটা দেখালাম ক্যাসনটা খুবই হালকা র‍্যাকেট হ্যাঁ এটার ওজন আছে হচ্ছে আপনার 82 ইউনেক্সের র‍্যাকেট খুঁজতেছেন যারা অরিজিনাল ইউনেক্সের র‍্যাকেট কোথায় বিক্রি করেন এটা আসলে জানেন না হ্যাঁ কিংবা অনেক সময় ইউনেক্সের অরিজিনাল র‍্যাকেট খুঁজেও পান না এই পাশে ইউনেক্স ব্র্যান্ডের এগুলো হচ্ছে অরিজিনাল কিছু র‍্যাকেট দেখাচ্ছি ইউনেক্সের যে অরিজিনাল যে র‍্যাকেট জি কি বলছেন এই স্টিকারটা হচ্ছে ইউনেক্সের অরিজিনাল সানরাইজের স্টিকার যদি সরাসরি সিঙ্গাপুর থেকে ইউনেক্সের অরিজিনাল র‍্যাকেট আসে বাংলা এশিয়ার মেন ডিলার হচ্ছে সানরাইজ সিঙ্গাপুর যদি কেউ সিঙ্গাপুরের থেকে এই ইউনেক্সের র‍্যাকেট আসে তাহলে ইউনেক্সের সাথে এই স্টিকারটা থাকবে হুম এই এই কার্ড দিয়ে যে সময় আপনি ধরবেন জি দেখবেন দুইটা দুই কালার আমি যে সময় এই পাশ দিয়ে ধরলাম এক কালার হ্যাঁ জি জি আবার এটা চেঞ্জ করলে ওটা আরেকটা কালার শো করতেছে আচ্ছা মানে এটা দিয়ে চিনের উপায় হ্যাঁ আর যেটা হচ্ছে কপি র‍্যাকেট সে আপনাকে আমি দেখাই আচ্ছা জি কপিটাই ধরলে কালার চেঞ্জ হবে না
দুইটাই একই রকম স্টিকারের দেখাবে আর যেগুলো অরিজিনাল ওটা ধরা মাত্র এই যে যে সময় স্টিকারটা ধরবেন দেখছেন এই পাশে হচ্ছে কি আছে হচ্ছে হালকা গোল্ডেন প্লাস এই দুই ডট আর এই পাশে আসা মাত্র স্টিকারের কালার চেঞ্জ ফুল গোল্ডেন হয়ে গেছে ইউনেক্সের তাইওয়ানের র‍্যাকেট মেড ইন তাইওয়ান ওকে এগুলো আছে এগুলো হাই টেনশন ফুলিপ এগুলো আছে 3500 টাকা করে আচ্ছা তারপরে এটা আছে হচ্ছে ইউনেক্সের 7DZ ইউনেক্সের অনেকগুলো মডেল আছে কিন্তু ভাই এগুলো আছে মেড ইন তাইওয়ানের আর এগুলো হচ্ছে যে ইউনেক্সের 7DZ হ্যাঁ ডিজি এটা আছে হচ্ছে আপনার স্টক 6 স্টক 2 আছে স্টক 5 আছে আচ্ছা আমাকে প্রত্যেকটার প্রাইস বলেন তাহলে একটা আইডিয়া হবে তাইওয়ানে যেগুলো এগুলো হচ্ছে আপনার 3000 টাকা থেকে শুরু 4000 4500 পর্যন্ত এই যে এই দুটোই হচ্ছে আপনার 3500 করে রেট এগুলো 3500 টাকা করে এটা আছে হচ্ছে আপনার জি স্টক 5FX এগুলো প্রাইস তো আপনি বেশি বলতাছেন না আপনি গ্যারান্টি 100% গ্যারান্টি কারণ এগুলো একটা মার্কেট রেট আছে আর এগুলো অরিজিনাল জিনিস হ্যাঁ কপি কিনার থেকে অরিজিনাল ভালো বুঝে কিনবেন টাকা আপনার ঠান্ডা মাথায় আপনি আপনার জিনিস বুঝে কিনবেন যেমন এটা আছে ভল্টিক 5500 হ্যাঁ আচ্ছা এগুলো রেট আছে হচ্ছে 6000 টাকা করে এগুলো হচ্ছে জাপানের অরিজিনাল এগুলো না এটা অরিজিনাল এটা অরিজিনাল ইউনেক্স হ্যাঁ আরসেভার 2600 মডেল হ্যাঁ আচ্ছা এটা রেট আছে হচ্ছে আপনার 5500 টাকা এটার দাম 5500 টাকা এই অরিজিনাল জাপানি র‍্যাকেট জি এটারও আমার কাছে 10টা 15টা মডেল আছে আবার এই অরিজিনালের ভিতরে যদি এই অরিজিনাল র‍্যাকেট মালয়েশিয়া হয়ে আসে সেই সময় বাদবাকি সব কিছু থাকবে কিন্তু এই স্টিকারটা থাকবে না এটা অরিজিনাল র‍্যাকেট যে ইম্পোর্টার জি তার স্টিকার আছে কিন্তু মালয়েশিয়া হয়ে আসলে সেই সময় ওই স্টিকারটা থাকে না এগুলো অরিজিনাল আচ্ছা এগুলো কি এখানে সিরিয়াল নাম্বার দিয়ে দিছেন হ্যাঁ এখানে সিরিয়াল নাম্বার দেয়া আছে আরেকটা বিষয় হচ্ছে কি আপনারা অনেকেই কমেন্ট করতে পারেন আমি জানি যে এগুলো প্রাইস বেশি বলা হচ্ছে এগুলো বেশি করার কারণ হচ্ছে কি এগুলো অরিজিনাল র‍্যাকেট অরিজিনাল র‍্যাকেট আর যেগুলো কপি ভাই কিন্তু বলে দিচ্ছে হ্যাঁ এটা আছে এটা হচ্ছে একবার লেটেস্ট কালার লিনিং N92 এটা হচ্ছে লিনিং N92 এটা কালারটা হচ্ছে কপি কালার তার সাথে হচ্ছে আপনার রেডিয়াম অ্যাড করা আছে তো এটা কিন্তু খুব সুন্দর একটি কালার আর বিশেষ করে আমার কাছে লিনিং এর লোগোটা ভালো লাগে লিনিং র‍্যাকেট হাই টেনশন ফ্লো এটার ভিতরে 4টা 5টা মডেল আছে যেমন হচ্ছে আপনার এই একটা মডেল হ্যাঁ আর যারা লিনিং এর অরিজিনাল র‍্যাকেট চাচ্ছেন প্রফেশনাল লেভেলের জি তাদের জন্য এগুলো হচ্ছে প্রত্যেকটা অরিজিনাল ক্যালিবার সিরিজের A800 100% অরিজিনাল র‍্যাকেট কেউ যদি প্রমাণ করতে পারে জি এগুলো ব্যাট এক পিস ব্যাট কপি সাথে সাথে টাকা ফেরত কেউ এক পিস ব্যাট কপি প্রমাণ করতে পারলে ওকে এটার প্রাইস কত টাকা চাচ্ছেন আপনারা এটা নিলে রাখা যাবে ফিক্সড 6000 টাকা 6000 টাকা লিনিং এর A800 লিনিং এর 3000 মডেল এটা হচ্ছে লাইটলি নিং 3000 হ্যাঁ এটা আছে এটা নিলে পড়বে 7000 টাকা ফিক্সড এটার দাম 7000 টাকা এগুলো কিন্তু অরিজিনাল র‍্যাকেট অরিজিনাল র‍্যাকেট যারা প্রফেশনালদের জন্য প্রফেশনাল লেভেলের অরিজিনাল চাচ্ছেন তাদের জন্য মূলত একটা হচ্ছে অরেঞ্জ আর একটা হচ্ছে টিয়া আচ্ছা অরেঞ্জ ব্ল্যাক এর উপরে অরেঞ্জ আর একটা হচ্ছে চকলেটের উপরে টিয়া কালার আচ্ছা এগুলো অনেক কালারফুল আর কি এগুলো আর যেটা অরিজিনাল র‍্যাকেট লিনিং এর সেটার ভিতরে দেখেন একটা লোগো করা রয়েছে ওকে দেখছেন যে এটা আচ্ছা আর এগুলো যে টেনশন অনেকে ভাই টেনশন জিজ্ঞেস করে জি জি এগুলো মূলত ভাই কেনার পরে এগুলো মুখে বলে লাভ নেই এগুলো কেনার পরে যে সময় আমরা বাঁধবো না বাঁধলে এটা টেনশন দেখে জি কাস্টমার নিজেই খুশি হয়ে যায় ভাই এত টেনশন নেই মূলত এগুলো প্রত্যেকটা হাই টেনশনের র‍্যাকেট আবার সেম কোয়ালিটির জি এটা হচ্ছে আপনার মালয়েশিয়ারটা ওকে একই মডেল নাকি না এটা মডেল আলাদা কিন্তু রেটটা হচ্ছে চেঞ্জ আচ্ছা এগুলো প্রাইসটা মূলত কিসের উপর ডিপেন্ড করে আমার কাছে মনে হয় সবগুলো একই রকম এগুলো মূলত হচ্ছে কার্বনের উপরে ডিপেন্ড করে এই যে কার্বনটা কত হার্ড এগুলো আবার যেগুলো দেখবেন নর্মাল ফ্রেম বা চাপ দিলে এগুলো দেখেন মুভ করে নড়ে হ্যাঁ 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 আবার এই একটা ফ্রেম যত আপনি চাপ দেন ওটা স্ট্রং আচ্ছা মুভ করবে না এটা হচ্ছে 3D ক্যালিবার সিরিজেরই এটা হচ্ছে একটু লো গ্রেডের আর এগুলো হচ্ছে অরিজিনাল জিনিস দেখেন ধরতে দুইটারই সেম হ্যাঁ হ্যাঁ কিন্তু রেটে অনেক আকাশ পাতাল এটার প্রাইস কত এটার প্রাইস কত এটা রেট হচ্ছে 2500 টাকা দাম আর এই ক্যালিবার সিরিজের এগুলো আছে 8000 টাকা করে এটার এটা হচ্ছে ক্যালিবার এই 300 জি এটা হচ্ছে ক্যালিবার এই 3D ক্যালিবার
এটা আছে 300C এটার আরেকটা মডেল আছে এগুলো হচ্ছে 8000 টাকা করে এগুলো অনেক ভালো মানে প্রফেশনালদের জন্য আর কি প্রফেশনাল লেভেলের এটা আছে লিনিং এর ক্যালিবার 3D ক্যালিবার জি 300 অনলি 300 হ্যাঁ তিনটার একই দাম আচ্ছা মডেল চেঞ্জ কালার চেঞ্জ আপনার প্রাইস কি যারা প্রফেশনালি খেলেন তারা অনেকেই জানেন আসলে লিনিং এর এই X1 সিরিজটা অনেক পপুলার একটা সিরিজ ওকে এটার ভিতরে লিনিং X1 এর কালার হচ্ছে তিনটা ওকে হোয়াইট ব্ল্যাক রেড রেড ব্ল্যাক তিনটা কালার হবে তিনটা কালারেরই প্রাইস सेम কত করে এগুলো এগুলো আছে আপনার 10000 টাকা করে পড়বে এগুলো সবচেয়ে দামি নাকি না আরো দামি আছে ভাই আরো দামি আছে ওকে তো এগুলো মূলত প্রফেশনালদের জন্য হ্যাঁ আর যারা চাচ্ছেন ইওনেক্স লিনিং এর বাইরে অরিজিনাল কোনো কিছু র‍্যাকেট নিতে জি এটা আছে কালটোনের খুবই চমৎকার একটা র‍্যাকেট প্লাস টেনশন নেই অনেক টেনশন হিউজ টেনশন ওকে এটা আছে কালটোন জি 001 ইংল্যান্ডের অরিজিনাল ইংল্যান্ডের র‍্যাকেট এটা টোটালি হচ্ছে ব্ল্যাক কালারের দেখতে পাচ্ছেন অনেক স্ট্যান্ডার্ড আর কি এটা এটা নিলে রাখা যাবে এটা আমরা 10 এর উপরে সেল 8000 টাকা পর্যন্ত সর্বনিম্নে রাখা যাবে লাস্ট 8000 পর্যন্ত রাখা যাবে 8000 টাকা যারা চাচ্ছেন ভাই হ্যাঁ 10 এর ভিতরে একটা র‍্যাকেট নিতে এই যে ব্যাটটা ইওনেক্স এর যেমন হচ্ছে ডোরা 10 হ্যাঁ অরিজিনাল একটা র‍্যাকেটের দাম 15000 টাকা দাম সেম ওই মানেরই র‍্যাকেট এটা মানে হিউজ টেনশন নেই যারা প্রফেশনাল লেভেলের প্লেয়ার তারা ধরলে র‍্যাকেট বুঝতে পারবেন না আপনারা যখনই সরাসরি দোকানে এসে র‍্যাকেটগুলো দেখবেন যারা প্রফেশনাল খেলেন তারা আসলে দেখলে আসলে বুঝতে পারবেন এটা মূলত অরিজিনাল র‍্যাকেট একটু হালকা র‍্যাকেট খুঁজেন সিঙ্গেলসে খেলার জন্য মূলত এই ব্যাটটা তাদের জন্য এটার ওজন হচ্ছে আপনারা দেখাই দিই এটার ওজন হচ্ছে অনলি 66 গ্রাম 66 গ্রাম গ্রিপ সহ আগে আপনি ধরেন এটা একবার অনেক লাইট র‍্যাকেট এটা আসলে খুবই হালকা যারা হালকা র‍্যাকেট খেলতে পছন্দ করেন 9500 টাকা করে 9500 টাকা লিকি ব্র্যান্ডের লিকি ব্র্যান্ডের খুবই হালকা এবং চমৎকার র‍্যাকেট আচ্ছা এটা কিন্তু একটা লিকি ব্র্যান্ড আর মডেল হচ্ছে 09 সুপার লাইট 09 সুপার লাইট 09 কেউ যদি অনলাইনে দেখে অর্ডার করতে চান এটার মডেল নাম্বার হচ্ছে সুপার লাইট 09 কিনতে ইচ্ছুক আপনি অবশ্যই দোকানে চলে আসবেন আমার সাজেশন থাকবে এটাই আর যদি আরো দামি র‍্যাকেট নেন 18000 20000 টাকা এগুলো আছে হ্যাঁ এই পাশে আছে চাইলে মডেল অনুযায়ী কার খেয়াল করেন গাইস উপরে কিন্তু এখানে অনেক র‍্যাকেটের কালেকশন আছে আর এগুলো সবগুলোই ম্যাক্সিমাম হচ্ছে আপনার প্রফেশনালদের জন্য অনেকেই স্টিং বাঁধান ভালো স্টিং কি জিনিস বুঝেন না ইউনিক সিল দেখেন দেখে আমরা যে এগেন কিনে ফেলি কিন্তু আসলে না ইউনিক্সের স্টিং এর ভিতরে আপনার ভ্যারাইটিজ রকম কোয়ালিটি হয়ে গেছে আচ্ছা যারা যেমন এই স্টিংটার দাম হচ্ছে অনলি 70 টাকা দাম এই স্টিংটা ইউনিক সিল করা এটা নামি ইউনেক্স কাজে ঠনঠন ঠন কিন্তু অনেক সময় দেখা গেল অনেক দোকানদার আছে দামি র‍্যাকেট সেল করে কিন্তু স্টিং এটা কম দামি স্টিং দিয়ে বেশি দাম রাখে হ্যাঁ এই স্টিংটার দাম মাত্র 70 টাকা দাম ওকে আর যারা মূলত ইউনেক্সের একটু ভালো স্টিং চাচ্ছেন এগুলো আছে সানরাইজের এগুলোর দাম হচ্ছে 300 টাকা করে এগুলো সানরাইজ স্টিং আচ্ছা মানুষ কিভাবে চিনবে এগুলো তো দেখতে মনে হয় সেম এখন না দেখতে তো সেম আপনি খেয়াল করেন এটার উপরে সানরাইজের কোনো সিল স্টিকার নাই আর এই একটা স্টিং এর উপরে আপনি খেয়াল করেন এখানে সানরাইজ যে না দেখেন জল সাপের মতন আপনার লেখা উঠতেছে এই যে এই যে স্টিকারটা দেখেন ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না যে ভিতরে দেখেন এটা হচ্ছে 300 টাকা আর এটা মাত্র 70 টাকা দাম কিন্তু প্যাকেট দেখেন দুইটারই সেম হুবহু সেম প্যাকেট সেটাই তার জন্য তো বললাম আবার যেটা ভালো সেটার উপরে এই এসপি লেখাটা থাকবে এসপি মানে হচ্ছে সিঙ্গাপুর ওকে তো এখানে কিন্তু অনেক স্ট্রিং আছে অনেক রকম স্ট্রিং আছে এটার দাম হচ্ছে আপনার 350 টাকা দাম আচ্ছা এইগুলো কি ব্র্যান্ডের এটা মূলত হচ্ছে Y3 আছে লিনিং আছে ভিক্টর আছে দুইটা তিনটা নামের ওকে আচ্ছা এগুলো কি স্যার এই যে এগুলো আচ্ছা এটা হচ্ছে চিশিন্ডি ব্র্যান্ডের এটা খুবই চিকন এবং খুব সাউন্ডালাই স্ট্রিং এটা দেখাই দিই দেখাই দিলে বুঝবেন যদি আমরা খুলি না হ্যাঁ ধারালো ওকে ধারালো হ্যাঁ প্লাস আর এই স্ট্রিংটা একটু টান দেন এটা প্লেন হ্যাঁ এটা ধরেন ধারালো প্লাস হচ্ছে এটা চিকনো এইগুলো আছে 500 টাকা করে স্ট্রিং শুধু স্ট্রিং যে এটা হ্যাঁ চিশিন্ডি চিশিন্ডি স্ট্রিং এর দাম 500 টাকা 500 করে আবার এটা আছে এটা হচ্ছে 350 করে স্ট্রিং আচ্ছা তারপর যে এটা এটা আছে ভিএস এর এটা যদি ভাই আপনার কাছে স্মার্টফোন থাকে আপনি চাইলে স্ক্রিনিং দিয়ে সার্চ করে দেখতে পারেন এটা সার্চ করার মাত্র এটার কোম্পানিতে ওয়েবসাইটের কোম্পানিতে নিয়ে চলে যাবে আচ্ছা অরিজিনাল ভিএস এর দাম কত এটা
600 করে পড়বে 600 টাকা করে এগুলোর মধ্যে অনেক কালার হবে আপনি কালার চয়েস করে নিতে পারবেন হ্যাঁ যার যেটা কালার কালার অনুযায়ী নিতে পারবেন এটা আছে টানে রিস্টিং টান টান এটাও খুবই সুন্দর রিস্টিং চিকন এগুলো এটা সাউন্ড কোয়ালিটি ভালো টান নিলে 500 করে পড়বে 500 ওকে আর এটা হচ্ছে আপনার ভিক্টরের আছে লিনিং এর আছে এগুলো আছে 600 করে আচ্ছা এখানে বিভিন্ন ব্র্যান্ডের আছে আপনাদের বাজেটের উপর ডিপেন্ড করে সর্বনিম্ন 70 টাকা হ্যাঁ রিস্টিং আমার কাছে হচ্ছে 70 টাকা দামের রিস্টিং এর থেকে শুরু করে একবারে 1500 টাকা পর্যন্ত এগুলো খুচরো নিতে পারবেন হোলসেল নিতে পারবেন আপনারা তাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন আর ভাই যে প্রাইসটা বলছে এটা হচ্ছে খুচরা প্রাইস আর আপনি যে প্রাইসটা বলছেন ভাই এটা কি ফিক্সড নাকি এখানে কিছু ডিসকাউন্ট ভাই এটা হচ্ছে প্রায় ফিক্সড আপনি নবীন ব্লগ এর নাম বললে তো অবশ্যই আমরা একটু ডিসকাউন্ট করে সব সময় রাখি যদি কেউ দামি র‍্যাকেট নেয় জি সেক্ষেত্রে হচ্ছে আমরা গ্রিপ আপনার কথা বলে আগাগোড়া ফ্রি দি হ্যাঁ আচ্ছা এবারেও তাই কেউ যদি এ নেয় গ্রিপ একটা ফ্রি দিয়ে দিই হ্যাঁ একটা ফ্রি সেটা হচ্ছে র‍্যাকেট দামের অনুযায়ী কেউ যদি 1400 টাকা দামের র‍্যাকেট নেয় হ্যাঁ তার জন্য A1 অথবা এই যে VS এর এগুলো আছে ফ্রি গ্রিপ ওকে আর যদি কেউ 3000 টাকার উপরে কোনো দামি যদি কোনো র‍্যাকেট নেয় আপনার কথা আপনার ব্লগের নাম ধরে যদি কেউ এসে বলে সেই ক্ষেত্রে 200 টাকা দামের একটা গ্রিপ যে কালারই নিক এটা হচ্ছে ফ্রি আচ্ছা আর এমনি যদি কিনতে যান এটা হচ্ছে 150 টাকা আছে 200 টাকা আছে গ্রিপ অনুযায়ী আচ্ছা এগুলো 150 200 টাকা করে আর কিন্তু নবীন ব্লগের কেউ যদি নাম বলে যদি 3000 টাকার উপরে যদি কোনো র‍্যাকেট কিনে কেউ তাহলে এই র‍্যাকেট এই গ্রিপ গুলো ফ্রি ওকে এটা যে কোনো কালারের নিতে পারবেন কালার আছে আপনারা চয়েস করে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী আপনি নিতে পারবেন আর যদি 1500 এর ভিতরে কেউ কেনে জি সেই ক্ষেত্রে এইটা আছে ফ্রি র‍্যাকেটের সাথে এটা হচ্ছে ইউনেক্স এর মেভিস 10 এটা হচ্ছে প্লাস্টিক কর্ক প্লাস্টিক আর কি হ্যাঁ এটা বর্তমান ডর্জন হচ্ছে 1000 টাকা এটা হচ্ছে আপনার সিজন অনুযায়ী এটা রেট আপ ডাউন করে ওকে 1000 টাকা করে হ্যাঁ ডর্জন এক ডর্জন কর্ক 12 পিস কর্কের দাম হচ্ছে 1000 টাকা আর চাইলে আপনি 6 পিস নিতে পারবেন 6 পিস নিলে 500 টাকা 500 টাকা এটা আছে পাওয়ারের এটা হচ্ছে পাওয়ার 333 আছে 111 আছে পাওয়ার হ্যাঁ 800 টাকা হচ্ছে ডর্জন 800 টাকা ডর্জন আচ্ছা এগুলো কোয়ালিটি কেমন একটা খুলে দেখেন কর্ক ভালো ভালো আচ্ছা এগুলো কিন্তু প্লাস্টিকের প্লাস্টিকের এটা হচ্ছে আপনার উপরে প্লাস্টিক নিচের এতটুকু হচ্ছে কর্ক আচ্ছা আর এই কর্কের সুবিধা হচ্ছে আমরা যেমন অনেকে আছে প্লাস্টিকের পাকনা ফ্লাওয়ার দিয়ে খেলতে পছন্দ করি তো মূলত এই পাকনার ফ্লাওয়ারের নিচে কর্কটা থাকে ফিলটা অনেকটাই পাকনার ফিল দিবে হ্যাঁ আচ্ছা আর এটা যেমন আছে ইউনেক্স এর এটা হচ্ছে আপনার টোটালি আছে প্লাস্টিক প্লাস্টিকে খেলে অনেক সময় স্প্রিংটা কাটে তাড়াতাড়ি হ্যাঁ আচ্ছা আচ্ছা পাকনার কর্কের ভিতরে একটু ভালো এলো হচ্ছে 3-in-1 আচ্ছা এটা হ্যাঁ পাকনা নিচে প্লাস্টিক হ্যাঁ এটা হচ্ছে নিচেই কর্ক হ্যাঁ মাঝখানে প্লাস্টিক উপরে হচ্ছে পাকনা ওকে এটা হচ্ছে 3-in-1 বলে 3-in-1 হ্যাঁ এগুলো কত করে ডর্জন এটা হচ্ছে আপনার 400 টাকা ডর্জন 400 টাকা তারপরে প্রোপ্যাটল আছে 500 টাকা ডিমান্ডিজ আছে 500 টাকা রেট ওই সেম ওকে তো এখানে বিভিন্ন ব্র্যান্ডের আছে এটা আছে 350 টাকা ডর্জন গোল্ডেন এখান থেকে এক পিস দুই পিস নিতে পারবেন না এটা হচ্ছে ডর্জন এক ডর্জন এক ডর্জন বা প্লাস্টিক নিলে 6 পিস নিতে হবে আর কি গোল্ডেন এটার দাম কত হচ্ছে কোনটা এটা ওটা 350 টাকা ডর্জন এটা অনেক পপুলার হ্যাঁ এটাও দেখতে পারেন কম বাজেটের মধ্যে 350 টাকা ডর্জন আর ব্যাডমিন্টন নেট যারা নিতে যাচ্ছেন ভালো মানের জি এগুলো আছে ইউনেক্স এর এগুলো হচ্ছে 300 টাকা করে ইউনেক্স এর হ্যাঁ এগুলো হচ্ছে আপনার সুতাটা হচ্ছে একবারে ঘর একবারে ছোট ছোট আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন একবারে ছোট কর্কের যে বল্টু বল্টু ঠিকমতন যাবে না ওকে এগুলো আছে 400 টাকা দাম নেট 250 টাকা থেকে শুরু 1000 টাকা পর্যন্ত এর ভিতরে বিভিন্ন রকম নেট পেয়ে যাবেন এই হচ্ছে গিয়ে তাদের শপ এখানে ব্যাডমিন্টন র‍্যাকেটের সকল অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন পাশাপাশি এখানে যেহেতু উইন্টার সিজন আসতেছে এখানে ট্র্যাক স্যুট আছে এখানে আছে আপনার এগুলো কি বলে ভাই নাম ভুলে গেছি টাউজার আছে টু কোয়ার্টার আছে তাছাড়া জিমের অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন যদি কোনো র‍্যাকেট পছন্দ করেন হ্যাঁ সেই ক্ষেত্রে বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি কেউ ফোনে অর্ডার করেন আপনার কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এটা ইনশোর করার জন্য কিছু টাকা ধরুন 5000 টাকা দামের একটা র‍্যাকেট 1000 টাকা মিনিমাম অ্যাডভান্স করতে হবে এটা ডিপেন্ড করে প্রাইস ওয়াইজ হ্যাঁ দামের উপরে ডিপেন্ড করে আপনি ওই অ্যাডভান্সটা করলে ট্রান্সপোর্টে কন্ডিশনে বুক করে দিব আপনি ইনশাআল্লাহ যে কোনো জেলার থেকে বাসায় বসে পেয়ে যাবেন ওকে ঠিক আছে আর তাদের সবটি হচ্ছে গিয়ে ঢাকা গুলিস্তান মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম 28 নম্বর দোকান গ্যালাক্সি স্পোর্টস যারা নবীন ব্লগ দেখে আসবেন অবশ্যই নবীন ব্লগ এর নাম বলবেন আমরা একটা বিশেষ একটা ডিসকাউন্ট দিয়ে দিব ওকে এটা হচ্ছে তাদের দোকানের ভিজিটিং কার্ড এখানে দোকানের অ্যাড্রেস দেওয়া আছে ফোন নাম্বার আছে যদি কারো